আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে ঈদের পরে, মানে ঈদের পরে বলতে ঈদের দিনেই আজকে আমি এই ভিডিওটা করতেছি। আমাদের প্রকৃতি নির্ভর গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আর আমার ছোট্ট যে ফার্মটা, যে ফার্মের নাম হচ্ছে দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম, আমি সেই ফার্মে রংপুরে দাঁড়াই ভিডিওটা করতেছি। আমার ফার্মের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, আর আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা রইল। তো আসলাম একটা বিষয়ে কথা বলার জন্য, যে বিষয়গুলো আমরা প্রায় গ্রুপে প্রশ্ন করি বা যাদের জানা আছে তাদেরও বলি, হতে বা যারা জানা নেই তারাও বলি, কারণ আমরাও ফার্মে প্রথম দিকে দেওয়ার পর এই ধরনের প্রশ্নগুলো করছিলাম। সেটা হলো যে প্রথম কথা হলো যে আমরা ফার্মটাকে একটা আদর্শ ফার্ম বা কি বলবো, একটা ভালোভাবে একটা একটা মোটামুটি একটা ফার্ম তৈরি করতে গেলে বা মৎস্য খামার যেটা বলি তৈরি করতে গেলে কি কিছু বিষয় আমাদের মাথায় রাখা দরকার। যেমন আমরা যখন পুকুরে মাছ ছাড়ি তখন আমরা বলি যে পুকুরে মাছটা, পুকুরটা কীভাবে তৈরি করব, পুকুরটা প্রোটেকশন কীভাবে দিব, বা প্রাকৃতিকগতভাবে কিছু সমস্যা হয় সেটা কীভাবে প্রোটেকশন দিব, বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমাদের মনে আসে। তো আমি আজকে আপনাদের যে প্রথম কয়েকটা প্রশ্ন, যে আমরা পুকুর দেওয়ার ক্ষেত্রে দিলাম তো পুকুরটাকে যে আমরা যে প্রোটেকশন দেবো, যদি এটা প্রোটেকশন না দিতে পারি তখন কিন্তু এইখান থেকে আমাদের অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হব। যেমন আপনি পুকুরটা যদি আপনি প্রোটেকশন দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, চতুর্পাশে বেড়া বা কোনো ধরনের নেট দিতে হবে। যেমন আমার এই যে নেটটা আমি দেখাই, এই নেটটা দেখেন আমার সমান, আমার চেয়ে বড় নেটটা, এটা আমি খুঁটি দিছি, খুঁটি দিয়ে চতুর্পাশে এটা 6 ফিট, এই নেটটা হলো 6 ফিট নেট, চতুর্পাশে আমি কী করছি মাটির একদম নিচ থেকে উঠতে, তাহলে আমার পুকুরে যে ব্যাং সাপ, যে বিভিন্ন ধরনের সাপ আছে, উদ আসে, শিয়াল আসে, বিভিন্ন ধরনের প্রাণী আসে, আপনার সবাই কিন্তু এই পুকুরেই হামলা করবে। তা এই যে এই নেটটার দাম খুব বেশি না, এটা হলো 150 ফিট নেট, হয়তো বা এখন বাজার রেট হয়তো বা 1000-1200 এরকম কোনো একটা নিতে পারে। এখন বর্তমানটা আমি গত 1 বছর হলো লাগাইছি, দেখেন এখন পর্যন্ত মোটামুটি আমার ধারণা আরও 2 বছর যাবে। তো 2 বছর বা 4 বছর যদি একটা নেট যায়, 4 বছর যদি একটা নেট যায়, এটা আলহামদুলিল্লাহ খুব কম খরচ, 150 ফিট নেট মাত্র 1200 টাকায়। আর যাদের প্রাচীর দেওয়ার ক্ষমতা আছে তারা প্রাচীর দেবেন, যাদের নেট দেওয়ার ক্ষমতা, যাতে একদম ন্যূনতম মানে ইনভেস্টমেন্ট করার অত নয় তারা এই কাজটা করবেন, তাহলে আপনার পুকুরটা প্রোটেকশন থাকবে। দ্বিতীয় কথা, আপনি পুকুরে কী করবেন, এই যে পুকুরে আমাদের বিভিন্ন পুকুরে আমার কি মাছ যে চুরি হয় বা পাখি নিয়ে যায়, মাছ পাখি এখানে আসে, যেহেতু এটা বিস্তৃত একটা এলাকা, একদম কী বলো যেখানে ধান গাছ সব কিছু হয়, এখানে কিন্তু চতুর্পাশে কোনো পুকুর নেই, সবগুলা বিলে যে পাখিগুলো থাকে ওরা কিন্তু এখানে আসে, দেখছি বিভিন্ন ধরনের মাছ ধরে দেয়। তখন আপনারা কী করবেন, এই ধরনের নেট দিবেন, এই ধরনের নেট দিলে আপনি আর পাখিগুলো কিন্তু আর আপনার পুকুরে পড়বে না। নেট দেওয়া যদি সম্ভাবনা সম্ভব হয় তাহলে কিন্তু নেট দিবেন। আমি পুকুরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কিছু বিষয় আপনারা দেখেন। আর এই যে আমার বিস্তীর্ণ যে পাড়, এটা কিন্তু আমার লিজ নেওয়া, হ্যাঁ লিজ নেওয়া, যেহেতু সেহেতু আমার পাড়টাও কিন্তু মাটি দিয়ে মাটিটাও কেনা, তাই এটাকে কাজে লাগার জন্য দেখেন আমি কিছু ছাগল ছেড়ে দিছি। ছাগল আমি মাত্র 1-2টা করছি, আজকে মানে 10-15টা ছাগল হয়ে গেছে আমার এই ফার্মে, এই ছাগলগুলো বেশ সুন্দর খাচ্ছে। এবং আমি আরেকটা কাজ করছি, সেটা হলো এটাকে আবার ই করার জন্য, পাড় থেকে কিছু ফসল নেওয়ার জন্য আমি যেটা করছি সেটা হলো আপনার ই নিছি, কিছু লেবু গাছ লাগাই দিছি, আলহামদুলিল্লাহ লেবু গাছগুলো খুব বড় হয়েছে, হয়তো ভাই এবছর আমি লেবু পাইনি আমার ছাগলগুলো ডিস্টার্ব করার কারণে, তো আশা করি সামনের বছর আমি লেবু পাবো। এবং এর পাশাপাশি আমি কী করছি, কিছু অল্প কিছু অর্থ বা নিজে খাওয়ার জন্য কিছু বিক্রি করলাম, হয়তো যদি সম্ভব হলো আমি পেঁপে গাছ কিন্তু লাগাই দিছি। আপনারা চাইলে এইভাবে আপনার ওই যে আমার ছাগল আসছে, ছাগল খাচ্ছে, আপনার পাটটাকে এভাবে কাজে লাগাইতে পারেন, তাহলে কিছু টাকা হলেও আমাদের যদি ফেরত বা রিটার্ন পাই এতে কিন্তু আমাদের অনেক ভালো। আর যে পরিমাণ আমাদের পাড়ের মধ্যে ঘাস হয়, ইনশাল্লাহ 2-4-5-10-20-50টা ছাগল, হয়তো বা আমার ছোটো প্রজেক্ট, অনেকের অনেক বড় প্রজেক্ট, তো অনেক বড় প্রজেক্ট হলে তারা বড় অনেক বেশি ছাগল রাখতে পারবে, আর আমার ছোটো প্রজেক্ট যেহেতু আমি অল্প ছাগল রাখতে পারছি। এরকম গেট করবেন, গেটের মধ্যে একদম সবসময় প্রোটেকশন থাকবে আপনাদের, এখানে যেন আপনার বিনা অনুমোদিত কেউ না আসতে পারে, বাইরের লোকে সেটা দেখবেন।
তো আজকে যে কথাটা বললাম সেটা অবশ্যই আপনারা এটা করবেন। অবশ্য আমার দেখবেন যে এখানে আমি দেখে একটু ছবিটা ভালো করে দেখেন, আমার কিন্তু এখানে ফ্লো উঠতেছে, অর্থাৎ বায়ো ফ্লোকে যে ঘটনাটা সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করতেছি, সেটা হলো এয়ারেটর, অর্থাৎ এটা হচ্ছে আমার বাতাস দেওয়া হচ্ছে, এটা অক্সিজেন, এটা কোনো পানির সোর্স দিয়ে না। এটা সবাইকে এটা করতে হবে তা না, যাদের এটা একটু খরচ বেশি হয়ে যায়, প্রায় 35-40 হাজার টাকার মতো বাজেট যদি থাকে তারা করতে পারে, যেহেতু আমাদের এয়ারেটর আছেই সেহেতু ওটাও দিয়ে ব্যবহার করতে। কিন্তু আমি এটা ব্যবহার করি একসঙ্গে দুইটা হওয়ার কারণেই আমি এটা ব্যবহার করি। তো এটা আমার রোড ব্লোয়ার ব্যবহার করি, আমি আসেন ভিতরে দেখাই এটা কীভাবে ইউজ হয় বা ব্যবহার হয়। আপনারা দেখতে পারেন এই যে একটা মেশিন, এটা একটা ছোট্ট মেশিন, এটাকে বলা রুট ব্লোয়ার। পিছনে একটা 1.5 হর্সের আমার একটা পাম্প আছে, এইখানে ব্রাঞ্চিং করে দিছি। পিছনের পুকুরে আমার 6টা গেছে, 3টা গেছে, এই সামনের পুকুরে আবার 3টা। এখানে আরও কিছু ব্রাঞ্চিং করা যেত কিন্তু আমার দরকার ছিল না, এই জন্য আমি ব্রাঞ্চিং করি নাই। আর পুকুর পাড়ে আপনারা সবসময় বিদ্যুতের ব্যবস্থা রাখবেন, যখন যে আল্লাহর দানে যে পানির অপেক্ষায় থাকার কোনো সুযোগ নেই, যখন যেটা আমার পানির দরকার তখন সেটা আপনারা পানি সঙ্গে সঙ্গে দিবেন। এরকম একটা মোটর রাখবেন, মোটরটা দিয়েই আপনারা সবসময় পানি দিবেন। যেমন আমি আজকে একটা নতুন পুকুরে ভরা পানি লোড করতেছি, এটাতে আমি এতদিনও ই করে রাখছিলাম, তো এই যে আবার আমার কী করছে, আমার খামারের যারা দেখতে থাকে ওরা আবার খামারের উপরে বেশ একটা লাউয়ের গাছ দিছে, বেশ লাউ বিক্রি করছে, প্রায় এই লাউয়ের গাছে 500-1000 টাকার মতো লাউ ওরা বিক্রি করছে, চাইলে আপনারা লাউ দিতে পারেন। আর এই খামারের উপরে আমার যে ঘরটা দেখতেছেন এইখানে আমার ছাগল থাকে, হ্যাঁ দেখেন বেশ পেঁপে টেপে ধরছে, ইনশাল্লাহ লেবু পাবো এবার আশা করতেছি। এই যে লেবু টুকটাক ধরছে লেবু। আর এই যে আমার যেটা বললাম যে আমার পুকুরে এইভাবেই আমি আসলে ফ্লোকটা দেই, তাতে আমার কিছু সুবিধা হয়, এটা চালা সহজ হয়। তো আরও কিছু যদি জানার থাকে আপনারা বলতে পারেন, পরবর্তীতে এই প্রশ্নগুলো উত্তর দেবো। তো আজকে ঈদের দিনে বেশি আর কিছু না বলি, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে। রাখি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। এবং রংপুরে যদি আমার খামারটা, যারা রংপুরে আসা সম্ভব হবে তারা, আমি আসি 2-4 দিন, আপনারা আসলে আমার সঙ্গে দেখা পাবেন। এবং এই ফাঁকে আরেকটা বলে রাখি, যারা ঈদের আগে খাবার নিতে পারেনি, আমার খুব বেশি স্টক নেই, অল্প কিছু স্টক আছে, যারা হয়তো বা আজকে থাকি বুকিং দেবেন হয়তো বা তারাই আগের দিকে খাবারগুলো পাবেন, যাদের বুকিংগুলো থাকবে তাদেরকেই দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে আবার নতুন করে তৈরি করে আপনাদের দেবো। তো ধন্যবাদ, রাখি, আসসালামু আলাইকুম।